এখানে একটি বিষয় উঠে আসছে এবং সোশ্যাল মিডিয়াতে আকবরকে ধরার পরে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় বয়েছে যে আসলে আকবরকে পুলিশ ধরেছে না পাবলিক ধরেছে না পুলিশ প্রশাসন ধরেছে গোয়েন্দা পুলিশ ধরেছে, এই প্রশ্নটা নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে তোরপাড় চলছে এবং বিভিন্ন এখান থেকে হয়তোবা সত্য বিষয়টি আমরা জানতে পারবো আসলে কারা ধরেছিলেন। আমরা এখন তাদের বাড়িতে আছি। রহিম ভাই আপনার সাথে আমরা কথা বলি প্রথমে, আপনি ঠিক আছেন তো? আচ্ছা আমরা রহিম ভাইয়ের সাথে কথা বলবো। আপনার অসাধারণ সাহসী ভূমিকায় আমরা আপনাকে জানাই যে আসামিকে ধরার জন্য বাংলাদেশ তথা বিশ্বের বেশ কিছু দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 28 দিন পরে আপনার মাধ্যমে প্রথমেই আমরা টেলিভিশনে নিউজ দেখেছি যে আপনি কিভাবে ধরেছিলেন দর্শকদের কাছে উপস্থাপন করতে চাই। আমি রবিবার সন্ধ্যা রাজানোর সময় আমার ভাই ফোন দিয়েছিল, আহমদ ভাই এবং সাহাবুদ্দিন ভাই দেওয়ার পরে কৈছিল রহিম তুমি এখানে গেলে আসো, কৈছিল ভাই ক্ষিত হয়েছে বলে না তুমি একটু জোরে বলো, আমি বেশি না এলে হইতো না বলে না তুমি ইমার্জেন্সি হও, আমি বাড়িতে আসছি খাবার লাগাইছি চলে গেছি। যাবার পরে এগুলা কোনো মাঠ কথা কিচ্ছু নাই, গিয়া বইছি চা খাইছি গল্প হয়েছে খাট খানে কাটা লাগাটা মারামারি চলে, হওয়ার পরে কোনো জিও পাই না, খালি জানি একটা লোক আসবে, লোকটার সেবা কারা আসবে কোনো তথ্য আমরা পাইছি না, না পাওয়ার কারণে আমরা নিচু হইয়া বইছি। রাত্রে প্রায় আড়াই তিনটার সময় তথ্যটা আমরা পাইছি, তিনটা চারটার সময় পাওয়ার পরে তো আর কোনো অবস্থায় আমি লেইতে পারি না সেবা কারা যে আকবর আসবেন না খেয়াপিটা জানলাম না। সকালবেলা যে সময় চারটা পাঁচটার সময় যে সময় ফোন আরম্ভ হয়েছে যে ওই জানলাম যে এই লোকটা খাসিয়া বার করছি, খাসিয়া বার করছি বার করে দিয়া ফোন টোন দিছি দিয়া মনে করে ম্যানেজ করছি, খাসিয়া দিয়ে ধরাই আটকাইছি ওসি স্যার অবয় সব ওসি স্যারের দায়িত্বে। এরপরে মনে করেন যে সময় যোগাযোগ হয়েছে না হয়েছে সারা টান আমারে বলছেন, আমরা তিন ঘন্টা বলছেন কোনো লোক আমি ব্যতীত কোনো লোকে জানে না জানি আমার নামটা অনেক কিছু হয়রানি করতে পারে বিষয়ে আমরা বলি নাই, পুলিশের সাথে তো আমরা অনেক বন্ধুত্ব আলা ওই বিষয়ে আমরা বলি নাই। এখানে আপনি বলছেন যে সম্পূর্ণ অবদান পুলিশের, বাংলাদেশের বর্ডার টচ করে বাংলাদেশে নিয়ে এসেছেন, এটা ওই জায়গাতেই আমরা আসি যে উকিয়াং পাম্পে ওখান থেকে দনাবস্তির একটা কাশিয়ার দিয়ে আনাইছি, আনানি পরে ওরা বর্ডারের ওই অনেক 1000 ফুট যে 1000 গজ ভিতরে রাখছে, অনেক বড় একটা পাহাড় পাহাড়ের ভিতরে নিচে রাখছে, ওখান থেকে আইছি আমরা খানেঘাট থেকে আইয়া দৌড়াইয়া গেছি। সালে ভাই সাবুদ্দিন ভাই দুজন বর্ডারের পিলারের দাঁড়িয়ে ওনা বইছে, তারা আর পাড়াই ঢুলতে পারে নাই, তারা দুজন বর্ডারে কেনারে ছিলেন আর আপনি ভিতরে প্রবেশ করেছিলেন। ভিতরে যাদের সাথে কথা হয়েছিল যারা এই আকবরকে নিয়ে আসবে এখানে তাদের সাথে কি আপনার কথা হয়েছিল? জি জি আমাদের কথা হয়েছে, কথা হয়েছে সাথে কথা হয়েছে। আমার লোকজন আমি ফিট করছি এই জায়গায় 5-6 জন, ওরা কইছি তোমরা রেডি যাইতাম, আমার পিছনে পিছনে সব আটিয়া গেছে, কই যাইবা কই যাই না যাইবা আমি ওরা কোনো তথ্য দেই না, দেই না কি জন্য জিনিসটা যদি প্রচার হয়ে যাবার হইলে সমস্যা, লোকটা বাঁকতেও পারে বা অফিসার তো না অর্জন করার কোনো গল্প করতে। খানাইঘাটের অফিসার জকিঞ্জর অফিসার এবং এসপি স্যার মহোদয় এবং নানকা চেয়ারম্যান সব আইসেন এখানে, আপনারা বলতে চাচ্ছেন যে এই পুরো বিষয়টা কিন্তু পুলিশের মাধ্যমে ডিল হয়েছে এবং তাদের অবদান, আপনি কি তখন তখনও আপনিও জানতেন না? আড়াইটার সময় ফোন দিয়ে নিছে নিয়া হয়েছিল ভাই রবিবার আড়াইটার সময় যে আমার একটু সহযোগিতা করবো, আমি কইছি যে আমার যদি যেতটুক সাধ্যর ভিতরে হইব আমি করবো, পরে সন্ধ্যা পরে কইছেন যে একটা লোক আমার একজন মানুষের লগে দেয়া লাগবে ইন্ডিয়া, আমিও এই সময় দিয়েছি সালে আহমদ ভাইরে কইছি যে রহিম ভাই বোর্ডারও খান্দাত পাড়ি থানিবে যাওয়াও আছে আমরা তো এইবে যাই না যে ঠান্ডে আনাইলে ঠান্ডে নেয়াইছি ফোন দিয়া নেয়ানি পরে ইনো গেলে আর কোনো মাত কথা হইছে না, পরবর্তী মনে করো সন্ধ্যা পরে তাই গেছে কোনো গিয়ালে অন্য একটা জামেলায় পাইছে অফিসারে মনে করো সময়
করছেন। এরপরে আমরা কইছেন চলো নানকার বাগান মানুষ একজন দিয়া তুলি দিয়েছেন উপরে আইসি আমরা সুরৈঘাটে রাত সময় 4:20 বাজে 4:20 আমরা আইসি সুরৈঘাটে। সুরৈঘাটে আইয়ে এখানে ও সময় যে ইনতে গারো ফাটাইছিল নানকা চেয়ারম্যান সাহেব তান্তানার লগে নেটে যোগাযোগ করা যান না, নেটের সমস্যা সমস্যার কারণে ওইল গিয়া তার লগে যোগাযোগ করতে পারতাম না। ও আমরা কইছেন যে সাবুদ্দিন তোমরা চারজন মানুষ দেও আমার ও মানুষটারে রিসিভ করো কমুক জায়গা থাকি। ও আমরা উয়েশ নামে একটা খাসিয়ারে দিছি লগে আরো 6 জন, তারা 7 জনে গিয়া খারে রিসিভ করছেন। রিসিভ করিয়ালেও আমরা জানি না যে খারে রিসিভ করলাম খেয়েবা খারা আমরা কিছু আপনাদের সামনে আসে নাই না, তারা ওই পারে ও পারে বা অফিসারে আমরা কইছি না খারে আন্ডা বা খারে ধরাই রে ই কিগুলা প্রায় 7:00 বাজার গেছি গিয়ে ওখানে আমরা নাস্তা উস্তা করিয়া আইসি খানাইঘাটে অনু বাঙ্গা ব্রিজের গেছি অনু আইয়া আরো হাসিয়ার সাথে আমরা ঠেকাও ভুলাই যা আইসি আবার খানাইঘাটে। খানাইঘাটে আইয়া অনু সাহস আইয়া গিয়ে লোড করে আইসি উপজেলার সামনে এক দোকানে আমার মোবাইলে হইল গিয়ে 3:15, রহিমের মোবাইলে 500, সালেহ আহমদ ভাইয়ের মোবাইলে 500 যে যোগাযোগ করা লাগবো। ওই সময় আমাদের আরেক কাশিয়া ওখানে তারা কইছি যে 4-5 জন মানুষ লইয়া গিয়ে উকিয়াঙ্গর খাসিয়ার এসতে সঙ্গী আনত। ও উকিয়াঙ্গর খাসিয়ার এসতে আনা হয়েছে যে পইলে নেওয়া হইতে আসলে নানকার বাগানে দিলাম আনি হইতে আছে। আচ্ছা এবার সুযোগ সুবিধা দেখছি যে বালা না এবার আমার যেত না ওই হিসাবে আনা হয়েছে নানকা সাব এবার যদি না পারার কারণে আনা হয়েছে দোনাবস্তিতে। অন্য খাসিয়ারও তারা যকিঞ্জোর অসি স্যারে আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন ছবিটা আমি ওখানে দিছি দেওয়ার পরে ওই সময় আমরা জানছি সকালে সোমবার সকালে তখন আপনি যে যে লোকটাকে হস্তান্তর করছে সেই লোকটা ঠিক আছে কিনা সেই জন্য উনি ছবি পাঠিয়েছেন। ছবি পাঠিয়েছেন ছবিটা পরে আপনি কি ভাবলেন ওই সময় তো আমরা যে ছবি দেখে চিনেছেন চিনছি যে এরে তো আকবর আমরা তো ছবিটা দেখে চিনছি আমরা তো কনফার্মেশনের জন্য আমরা যে অর্থটা যে বে করছেন ই বে পরিকল্পিত বোঝা গেছে যে এটা বড় কোন ধরনের একটা কাজ হইব। আচ্ছা আচ্ছা এটা আমরা বুঝবাইছি রাত 2টার সময় যখন লঙ্কা বাগানো গেছি আমার ভাইয়ে হইয়া যে ভাই এখানে ও ধরনের ভিতরে ভিতরে বুঝতেছেন অনুমান করে আপনাদের তত্ত্বাবধান ছিল আপনারা শুধু বর্ডারটা ক্রস করে বাংলাদেশ নিয়ে আসছেন ওনার বাড়ি হচ্ছে এখানে এখান থেকে যে যেটা আছে অবদান হচ্ছে ওনার অফিসারের কথা তো আমি পুলিশের কথা আমি বলি না কি জন্য অনেকে শুনলে আমার নিন্দা জানাবে বলি নাই পুলিশের কথা হইলে মানুষে বা পুলিশ বিজিবি আছে বিজিবিরও জানাই না যে আমার উপরে প্রেশার যাবে বা এই যে দালাল যেগুলো আছে মোস্তাক আহমদ মেম্বার এবং নাজিম এই দুইজনে আমার যে সময় থানায় নিয়ে ওরে দিয়ে আসে ওই সময় মন্তাজগঞ্জ সন্ধ্যা দানের পরপর পাইছি পাওয়ার পরে ওই দুইজনে আমার হুমকি দিছে যে তুমি যদি এরকম পুলিশের কথা কও তো তোমার পুলিশে পাইবে বয়ে আমি পুলিশের কথা বলি নাই কিন্তু মানে এখানে তৃতীয় পক্ষের কোনো লোক আপনাকে বয়ে দেখিয়েছে তৃতীয় পক্ষের মেম্বার
আমি পুলিশের তুলা তুলা ইঙ্গিত দিছি, সালে শাহউদ্দিন ভাই দুইজনের ইঙ্গিত আমি আগের ভিডিওতে দিছি, ওই জায়গায় যে সময় পাইছি ওই সময় ও বাইরে কইছি যে তুমি অফিসারে জানাও আমি পাইছি। আচ্ছা আচ্ছা, এটা তো প্রমাণ হওয়ানে আছে। এইরকম করবে, আমি তো গরিব মানুষ, পুলিশের ঠিকই আমার এইরকম হয়রানি করবে, এই জন্য আমি এই কথাটা বলি। প্রথমে নাম বলেন নাই, আমি আমার ভিতরে চাপা দিয়ে রাখছি। চাপা দিয়ে রাখছেন জি। এখন আজকে আমাদের ভিডিও দ্বারা যদিও এটা যদি এই তিনজনে রহিম ভাইরে এই বিভ্রান্তি করানি লাগে, আপনারা সাংবাদিকরে যদি বিভ্রান্তি করানি লাগে, এরা যদি রহিম ভাইরে এই কথাটা কোয়াইয়া থাকে, এরারে আমরা শাস্তি চাই, আইনের আওতায় নিয়ে এটা প্রমাণিত করিয়া চাই, আমরা শাস্তি চাই। স্বার্থ আছে ওরা যে নিউজ করে আমার বিরুদ্ধে মাতের, ওই স্বার্থই ওরা বলে। সাথে ছিলেন না, তখন শুধু উনি ছিলেন, উনার সাথে যে আরো যারা ছিলেন তারা ছিলেন। কিন্তু আমি ফোন দিছি বারবার, ফোন দিলে আমার ফোন রিসিভ করেন নাই। তখন কি আপনি যখন লাইভ করেন সেটা কি ইন্ডিয়া থেকে করেছিলেন? জি না, বাংলাদেশের ভিতরে করে। যে ভিডিওটা ভাইরাল হইছে এটা কিন্তু খাসিয়া করছে, এটা কিন্তু কোনো পাবলিকে করে নাই, আমাদের বাংলাদেশে কেউ করে নাই, এটা খাসিয়া করছে। আচ্ছা আচ্ছা, এটা এখানে আমাদের রহিম ভাই আগে একটা কথা কইছেন যে তান সাসার গরু ভাই আনছে, তান সাসার গরু ভাই আনছে বা তান সাসার গরু ভাই এখানে লিয়ে আইছে, এগুলোর জন্য কোনো থান কোনো ভাই না, থান কোনো সাসার গরু ভাইও না, এটা সম্পূর্ণ অবদান হইলো অসি স্যার জকিঞ্জের খানাইঘাটের এবং এসপি স্যারের অবদান। আমরা শুধু বর্ডারটা পার করার সাহায্য, এটাও তো একটা অবদান। কোনো পুলিশ, কোনো পুলিশ, কোনো প্রশাসন বর্ডারের ফিলারে ঢুকতে পারবে না। আপনি কিভাবে ঢুকলেন? আমি অনেক সাহস করি, দেশের কথা, দেশের স্বার্থ উদ্ধার করতে গিয়ে আমি ঢুকছি। আমার আপনি কিভাবে জানলেন যে রহিম ভাই এখানে ঢুকতে পারবেন? আপনার রহিম ভাইয়ের সাথে কি সম্পর্ক ছিল আগ থেকে? বর্ডার সাইডে সবাই তারা যে খাওয়া দাওয়া করে, তারা একটা সাহস থাকে যে তারা বিএসএফ এর সাথে মনে করো কোনো সময় এখানে বিএসএফ এর কাম কাজও করে গিয়া এই সুবাদে ওনার সাথে কথা বলেছিল। এই সুবাদে বিশ্বাসী হয়তো আমার উপরে আস্থা আইছে, আস্থা হওয়ার কারণে আমার